যে আসলে ও খুবই সরল সোজা এবং একটা বেস্ট পার্ট হচ্ছে যে ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন ওকে আসলে আমি মনে করি এটা আমি খুব মানে কষ্ট পাই কারণ অনেকে আসলে ওকে ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জন্য ওকে ওকে বাজে মেয়ে যেটা আমি মা বলেছিল খোকা এটা আসলে কেন ও বাবা আবার দুজন দুজনের দিকে তাকাচ্ছে জাদু আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট বাট তুমি বলো আমার লজ্জা মূলত তো আসলে আমরা যখন জাদুঘর শুটিং করি জাদুঘর শুটিং এর পরে আসলে ওর ব্যাপারে যখন দেখলাম যে আসলে শেতাজ আসলে এমন একটা মেয়ে এটা ওর সামনে প্রশংসা করি আমার কোনো সমস্যা নেই সবসময় করি এটা আসলে ও খুবই সরল সোজা এবং একটা বেস্ট পার্ট হচ্ছে যে ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন ওরে বাবা এটা কিন্তু ভয়াবহ বড় কমপ্লিমেন্ট তাহলে জাদুটা কিন্তু জাদুকরকেই করতে হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি আসলে তো আমি আমি স্ট্রেট আউট তখন ওকে বললাম তোর ওর ওকে বললাম তারপর ওর মাকেও বললাম একসাথে যে আসলে আমি তো আমি কেরিয়ার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস আমি আসলে অত বেশি ইয়া করি না সো আপনারা যদি ইফ ইউ আর ওপেন উইথ ইট সো দে অ্যাকসেপ্টেড ইট তারা সময় নিল তারা বললেন যে আসলে দেখো ডাউন দ্য লাইন বলল লজ্জা লাগা কিছুই নেই ডাউন দ্য লাইন যদি পাঁচ বছরের ভিতরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ও লজ্জায় মুখ থেকে ফেলেছে তার মানে কি পাঁচ বছর ওয়ান কাইন্ড অফ একটা মানে অবজারভেশনের মধ্যে ছিল যে কি হয় ফাইভ ইয়ার্স অবজারভেশন ও অ্যাকচুয়ালি আমাকে কখনো বলে নাই যে লাইক মানে যে টিপিক্যাল ওয়ে অফ নাটকে যেরকম দেখায় ভালোবাসে ওরকম ভাবে না He straight out said he wanted to get married to me and then wow. he wanted to talk to my mom. So jinish ta onek formal chilo and I wasn't also the type to relationship because amar ammu onek beshi amar career and ami ki korchi na korchi onek beshi observation e rakhto. So amar jonno this randomly kauke date kora or any relationship e thaka oi byapar ta ki shohoj chilo na. Ha ota shohoj chilo na amaro mathay encoded chilo je You cannot be with someone or go in a relationship. মানে এরকম আর কি বাবা মা শিখায় দিয়েছে সো সামহাও আমি ওটার ভিতর ছিলাম না সো মেবি ও আমার বডি ল্যাঙ্গুয়েজ অর সামথিং এটাতে বুঝছে যে এবং দেখেছে শুটিংয়ের সময় তো আম্মুও ছিল সো ওগুলাই আর কি অ্যান্ড মোস্টলি ইটস লাইক দ্য শুটিংয়ের ভিতরই আমাদের something happened and like no there's this nice you know we were just I don't know এটা কখন কোন কোয়ার্ডিনেশন হয় না দুজনের মাঝে এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং এটা একটা সৃষ্টিকর্তা লিখে রেখেছিল বাট খোকা গানটার মানে শুটিং এর পরে যখন খুব হিট হয়ে গেল খোকা তারপর কি শেতাজ শেতাজ আমাকে উল্টা ওর আসলে অনেক বেশি ওকে আসলে আমি মনে করি এটা আমি খুব মানে কষ্ট পাই কারণ অনেকে আসলে ওকে ভালো ছেলেদের কপালে ভালো মেজেন ওকে ওকে বাজে মেয়ে এটা আসলে কেন বলে আমি জানি না বিকজ এটা তো আমি আমি নিজেই সময় করে বুঝে শুনতে প্রেম করি আমি আসলে জানি যতটুকু জানা